সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নাম সাদিয়া। কি নাম? সাদিয়া। সাদিয়া, আপু কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি আছে। পরিবারে কে কে আছে? পরিবারে আমি, আপুর কাছে থাকি, আমার মা, এখন কি চিন্তা করে প্রতিবেদনে আসছেন? কি চিন্তা করে প্রতিবেদনে আসি, এখন লেখাপড়া যেহেতু করতে পারি নাই বাবা চলে যাওয়াতে, এখন মনে করো যদি ভালো মনের মানুষকে বিয়ে শাদী। তাই প্রতিবেদনে আসছেন, যারা আপনার কথাগুলো শুনবে তাদের কাছে কি বলতে চান মূলত? কি বলতে চাই যে মনে করেন আমার সাথে কথাবার্তা বলবো, যে মনে করেন আমার যদি ভালো লাগে মনে করেন বিয়ের সাথে করবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তা মুখে মাস্ক লাগাই আসছেন কেন? মাস্ক লাগাইছি, আমি একজন মুসলিমের মেয়ে, আর হলো মনে করেন আমি এমনি নামাজ কালাম পড়ি এর জন্য, আর যে মনে করো আমার মুখটা দেখতে চায় সে আমার জীবন সঙ্গী হইব, আমার পাশে থাকবো, সারা জীবনের দায়িত্ব নিব, যে আমার বিয়া শাদি করবো তাকে আমি মুখ দেখাই। আচ্ছা, নামাজ কালাম পড়েন? কোরআন শরীফ পড়তে পারেন? এখন যদি সত্যিকার অর্থে কেউ বিয়ে করতে চায়, সত্যি সত্যি আপনি বিয়ে করবেন তো না সহযোগিতা চাইবেন? হ্যাঁ, সহযোগিতা লাগবো না। হ্যাঁ, আমার বিয়ে শাদিতে এখন মনে করো যদি ভালো মনের মানুষকে বিয়ে শাদি তাই প্রতিবেদনে আসছেন, যারা আপনার কথাগুলো শুনবে তাদের কাছে কি বলতে চান মূলত? কি বলতে চাই যে মনে করেন আমার সাথে কথাবার্তা বলবো, যে মনে করেন আমার যদি ভালো লাগে মনে করেন বিয়ের সাথে করবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তা মুখে মাস্ক লাগাই আসছেন কেন? মাস্ক লাগাইছি, আমি একজন মুসলিমের মেয়ে, আর হলো মনে করেন আমি এমনি নামাজ কালাম পড়ি এর জন্য, আর যে মনে করো আমার মুখটা দেখতে চায় সে আমার জীবন সঙ্গী হইব, আমার পাশে থাকবো, সারা জীবনের দায়িত্ব নিব, যে আমার বিয়া শাদি করবো তাকে আমি মুখ দেখাই। আচ্ছা, নামাজ কালাম পড়েন? কোরআন শরীফ পড়তে পারেন? এখন যদি সত্যিকার অর্থে কেউ বিয়ে করতে চায়, সত্যি সত্যি আপনি বিয়ে করবেন তো না সহযোগিতা চাইবেন? হ্যাঁ, সহযোগিতা লাগবো না। হ্যাঁ, আমার বিয়া শাদি করলেই হইব। আচ্ছা, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? কীভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01783138560। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যারা দর্শক আপুর কথা শুনলেন, আসলে নন্মভদ্র একটি মেয়ে, সত্যিকার অর্থে যদি বিয়ে করতে চান অবশ্যই তারাই যোগাযোগ করুন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।